কেরল ও পাঞ্জাবের পরে মহাবিকাশ আগাড়ি সরকার ও মহারাষ্ট্র বিধানসভায় নাগরিকত্ব আইন দু হাজার বিরুদ্ধে গৃহীত একটি প্রস্তাব নিয়ে আসতে চলেছে সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে কংগ্রেস মুখপাত্র রাজু ওয়াঘামারে বলেন আমাদের প্রবীণ দলনেতা বালাসাহেব থোরাতো সিএ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমনকি মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকুরে জানিয়ে দিয়েছেন তারা সিএর বিপক্ষে আমাদের জোট সরকারের উচ্চ নেতৃত্ব একসঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি বাস্তবে এটা ঘটে থাকে তবে মহারাষ্ট্র তৃতীয় রাজ্য হিসেবে সি এর বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করবে এর আগেই কেরল ও পাঞ্জাব রাজ্য সরকার সি এর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে নতুন এই আইনে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে ভারতে পালিয়ে আসা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে প্রসঙ্গত প্রবীণ আইনজীবী এবং কংগ্রেস নেতা কপিল সিব্বল ইতিমধ্যেই জানিয়েছেন সিএএ সংবিধান বিরোধী একটি আইন ফলে প্রতিটি রাজ্য বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করার এবং সিএর প্রত্যাহার করার সাংবিধানিক অধিকার রয়েছে